দেশে করোনা পরবর্তীকালে শিশু শ্রমের হার বেড়েছে যাদের বেশিরভাগই ঝুঁকিপূর্ণ কাজ করে বেঁচে থাকার তাগিদে পিছিয়ে পড়া পরিবারের শিশুরা কাজের জন্য ভিড় করছে বড় বড় শহরে তাদের জীবনমান রক্ষায় শিশু শ্রম নিরসন ও পুনর্বাসনে আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প শুরু করেছে সরকার তবে শিশু অধিকার রক্ষায় আলাদা সংস্থা স্থাপনের দাবি জানিয়েছেন বিশ্লেষকরা শারফুল আলমের রিপোর্ট ঢাকার কাছে কেরানীগঞ্জে পোশাক কারখানায় কাপড় সেলাইয়ের কাজ চলছে রোজ দশ থেকে বারো ঘণ্টা ঝুঁকিপূর্ণ ইলেকট্রিক সুইং মেশিনে কাজ করছে শিশুরা যেখানে মোট শ্রমিকের সংখ্যা প্রায় তিন লাখ তাদের ভাগে শিশু এর মধ্যে চোদ্দ বছর কম বয়সী শিশু প্রায় বিশ হাজার করোনার পর উপকূলসহ পিছিয়ে পড়া অঞ্চল থেকে তাদের মতো এমন অনেকেই ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত হচ্ছে প্রতিনিয়ত এমন বাস্তবতার মধ্যেই শিশুর শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করি শিশু শ্রম বন্ত করি শিরোনামে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হচ্ছে 3.4 মিলিয়ন শিশু শ্রমে এখন যুক্ত আছে 40% পার্সেনের উপরে হলো প্রায় শিশু কিন্তু শিশুদের জন্যে কোনো সুনির্দিষ্ট মন্ত্রণালয় নাই যেখানে আপনি বলবেন যে শিশুদের জন্য এই বরাদ্দ হয়েছে এবং এটা এটা করবে শিশুদের জন্য বাজেট বরাদ্দ হয় তাদের জন্য সকল ধরনের উন্নয়ন করা হয় কিন্তু কে এটার জন্য অ্যাকাউন্টেবল যখনই বিধবা বাবা ভাতা পাবে অথবা মাতৃকালীন ভাতা পাবে সেখানে যদি বলা হয় যে এই পরিবারের কোনো শিশু সন্তান শিশু শ্রমে যুক্ত হবে না এইটাও কিন্তু একটা বড় পুষ পরিসংখ্যান বুড়ো তথ্য অনুযায়ী দেশে প্রায় সতেরো লাখ শিশু শ্রমিকের মধ্যে বারো লাখই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত তবে এই সংখ্যা আরও বেশি বিবিএসের হিসাবে ঝুঁকিপূর্ণ কাজ করা শিশুদের তেত্রিশ ভাগ কাজ করে ঢাকা চট্টগ্রাম ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় দু হাজার পঁচিশ সালে তো আমাদের টার্গেট ফিজিবিলিটি স্টাডির পরে আমরা একটা মেগা প্রকল্প নিব এটা ডিপিপি আমরা তৈরি করার পর্যায়ে আছি সেটা আড়াই হাজার কোটি টাকার প্রকল্প হবে এবং প্রাথমিক পর্যায়ে এটার নাম এটার নাম হল শিশুশ্রম নিরসন ও পুনর্বাসন প্রকল্প প্ল্যানিং কমিশন থেকে আমাকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে এটা ফেজ বাই ফেজ করতে হবে প্রথম ফেজে হয়তো আমরা সাড়ে পাঁচশো কোটি টাকা পাবো দুই সালের মধ্যে সব ধরনের শিশুশ্রম বন্ধ করতে চাই সরকার এজন্য ধাপে ধাপে শিশুশ্রম কমিয়ে আনা হবে বলেও জানিয়েছেন নীতি নির্ধারকরা শরফুল আলম এটিএন বাংলা ঢাকা